আচ্ছা আমরা শিখবো ইম্পর্টেন্ট কিছু দে দিবস যেমন জানুয়ারি মাসের চব্বিশ তারিখে হচ্ছে কি আমাদের শিক্ষা দিবস তাহলে শিক্ষা দিবস পালিত হয় জানুয়ারি মাসের চব্বিশ তারিখে দেন ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে হচ্ছে বেতার দিবস আন্তর্জাতিক বেতার দিবস ফেব্রুয়ারি মাসের তেরোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে এর একদিন আগে হচ্ছে আমাদের বেতার দিবস আচ্ছা দেন আমরা বসবো মার্চ মাসে মার্চ মাসের এক তারিখে যদি আমরা দেখি মার্চ মাসের এক তারিখে হচ্ছে গিয়ে বিমা দিবস দেন মার্চ মাসের তিন তারিখে হচ্ছে বন্য প্রাণী দিবস বন্য প্রাণী দিবস আন্তর্জাতিক প্রাণী দিবস তিন মার্চ বন্য প্রাণী দিবস ওকে দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের সাত মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস সাত মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস এবং আটই মার্চ হচ্ছে নারী দিবস মানে মার্চ মাসের সাত তারিখে তো জাতীয় ঐতিহাসিক দিবস হলো বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিল তারপরের দিনই হয়ে গেল বিশ্বনারী দিবস বিশ্বনারী দিবস ওকে এবং পনেরো তারিখে হচ্ছে গিয়ে মার্চ মাসের ভোক্তা অধিকার দিবস তার মানে হচ্ছে মার্চ মাসের সাতই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের দ্বিগুণ দিন চোদ্দ দিন তার সাথে একদিন যোগ করলে পনেরো দিনে হয় হচ্ছে ভোক্তা অধিকার দিবস ওকে দেন আমরা চলে আসবো হচ্ছে একুশ তারিখে মার্চ মাসের বর্ণবাদ নির্মূল দিবস এবং হচ্ছে বিশ্ব বন দিবস তার মানে হচ্ছে ছাব্বিশে মার্চের চার দিন আগে বা আমাদের স্বাধীনতা যুদ্ধের চার দিন আগে হচ্ছে বন দিবস এবং বর্ণবাদ নির্মূল দিবস এবং তারিখে মার্চ মাসের হচ্ছে বিশ্ব পানি দিবস এবং তেইশ তারিখে হচ্ছে আবহাওয়া দিবস তার মানে ছাব্বিশে মার্চের আগে বাইশ মার্চে প্রথমে আসবে পানি দেন তেইশে মার্চ আসবে আবহাওয়া আচ্ছা দিন আমরা চলে আসলাম এপ্রিল মাসে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে এপ্রিল মাসের দুই তারিখে বিশ্ব অটিজম দিবস এপ্রিল মাসের দুই তারিখে পালিত হইল বিশ্ব অটিজম দিবস এবং অটিজম একটা স্বাস্থ্য খারাপের বিষয় এবং এই এপ্রিল মাসেই স্বাধীনতা যুদ্ধ ধুমায় চলতেছে তার সাত তারিখে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস তাহলে এপ্রিল মাসের সাত তারিখে হয় হচ্ছে গিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস তাহলে স্বাস্থ্য আমরা পাইলাম অটিজমও পাইলাম দেন আমরা চলে আসবো পনেরো তারিখে এপ্রিল মাসের পনেরো তারিখে হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস এবং সতেরো তারিখে হচ্ছে মুজিবনগর দিবস বিশ্ব ধরিত্রী দিবস মুজিবনগর দিবস আর এপ্রিল মাসের ২৬ তারিখে বিশ্ব মেধা সত্য দিবস মানে মানুষের যত মেধা আছে সবগুলা কাজে লাগে হচ্ছে ছাব্বিশে মার্চের ঠিক এক মাস পর সাতাশে এপ্রিলে ছাব্বিশে এপ্রিলে তাহলে ছাব্বিশে মার্চের ঠিক এক মাস পর ছাব্বিশে এপ্রিলে হচ্ছে মেধা সত্য দিবস মেধা সত্য দিবস ছাব্বিশে এপ্রিল চলে আসলো বছরের পঞ্চম মাস মে এই মে মাসের বাইশ তারিখে মানে বাইশে মে জীব বৈচিত্র্য দিবস যেহেতু বর্ষাকাল বর্ষাকালে নানান রকম জীব বৈচিত্র্য হয়েছে তাহলে বাইশে মে হচ্ছে জীব বৈচিত্র্য দিবস দেন এই একই বর্ষাকালের উনত্রিশ তারিখে হচ্ছে শান্তিরক্ষী দিবস শান্তিরক্ষা দিবস তার মানে মে মাসে আমাদের শান্তিরক্ষা করতে হবে তাহলে মে মাসের উনত্রিশ তারিখে হচ্ছে শান্তিরক্ষা দিবস এবং পাঁচ মাসের একত্রিশ নাম্বার তারিখে মানে বর্ষাকালের মধ্যে তামাক মুক্ত দিবস একত্রিশ তারিখে হচ্ছে গিয়ে তামাক মুক্ত দিবস ওকে তার মানে মে মাসের ক্ষেত্রে আমরা বললাম জীব দিবস হচ্ছে বাইশ তারিখে উনত্রিশ তারিখে হচ্ছে শান্তিরক্ষা দিবস এবং হচ্ছে তামাক মুক্ত দিবস হচ্ছে একত্রিশ তারিখে দেন ছয় নাম্বার মাসে চলে গেলাম জুন মাসে মানে বছরের অর্ধেক মাসে চলে আসলাম চার তারিখে হচ্ছে চা দিবস চারই জুন চা দিবস এবং পাঁচই জুন হচ্ছে পরিবেশ দিবস আমি চা খাইতে খুব পছন্দ করি তার মানে চা আর চার লেখতে দুইটাই চার লাগে চ লাগে তাহলে এটা হচ্ছে চার তারিখে আর চা খাইলে পরিবেশ ভালো থাকে তাহলে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচ তারিখে তাহলে জুন মাসের পাঁচ তারিখে বিশ্ব পরিবেশ দিবস ওকে পরিবেশ সুন্দর সুন্দর আছে কিন্তু হঠাৎ করে পরিবেশ খারাপ হয়ে যদি যায় তার মানে হচ্ছে বিশ্ব খরা দিবস এবং মরুকরণ প্রতিরোধ দিবস হচ্ছে সতেরো তারিখে জুন মাসের সতেরো তারিখে বিশ্ব খরা দিবস এবং মরুকরণ প্রতিরোধ দিবস এবং মরুকরণের কারণে মানুষ উদ্বাস্ত হয় যার কারণে হচ্ছে বিশ তারিখে জুন মাসের বিশ তারিখে হচ্ছে বিশ্ব উদ্বাস্ত দিবস বিশ্ব উদ্বাস্তু দিবস বিশ্ব উদ্বাস্তু দিবস আচ্ছা এবং হচ্ছে বছরের ঠিক মাঝের মাসে হচ্ছে আমলারা হামলা করে বা আমলারা আনন্দ করে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস তাহলে জুন মাসের তেইশ তারিখে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস সাত নাম্বার মাসে আসলাম জুলাই মাস বর্ষাকাল চলতেছে তার মধ্যে চার তারিখে হচ্ছে গিয়ে বিশ্ব সমবায় দিবস তার মানে চারই জুলাই ঠিক আছে চার সাত চার এবং সাত তাইলে হচ্ছে সমবায় সমবায় হচ্ছে চার সাথে সমবায় হয় চার সাথে এবং এই সমবায় করতে মানুষজন লাগে এই এগারোই জুলাই হচ্ছে গিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস আমার জন্মদিনের ঠিক এক মাস আগে হচ্ছে গিয়ে এগারো তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস তাহলে বিশ্ব জনসংখ্যা দিবস সাতই জুলাই এবং জুলাই মাসে যেহেতু ফুল বর্ষাকাল চরে ভরা নদীতে ভরা পানি থাকে তো এই মাসের হচ্ছে গিয়ে আমাদের একুশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ তার মানে জুলাই মাসের অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে তৃতীয় সপ্তাহটা হয়ে যায় জাতীয় মৎস্য সপ্তাহ এরপর চলে আসলাম হচ্ছে আগস্ট মাস আমার জন্মের মাস তার মধ্যে হচ্ছে জন্মদিনের দুই দিন আগে নয় তারিখে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস এবং হচ্ছে আদিবাসী দিবস তাহলে আদিবাসীদের দিবস হচ্ছে গিয়ে নয় তারিখে নয় আগস্ট এবং জ্বালানি নিরাপত্তা দিবসও হচ্ছে নয় আগস্ট আচ্ছা চলে আসলাম হচ্ছে গিয়ে আমাদের সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসের তিন তারিখে হচ্ছে নারী বৈষম্য প্রতিরোধ দিবস মানে মারিয়াপুর জন্মদিন মানেই হচ্ছে নারী বৈষম্য প্রতিরোধ তাহলে যেহেতু মারিয়াপু একজন ফিমেল পার্সন তাহলে তার জন্মদিনের দিন নারী বৈষম্য প্রতিরোধ হবে ওকে দেন হচ্ছে আটই সেপ্টেম্বর হচ্ছে গিয়ে বিশ্ব সাক্ষরতা দিবস মানে ভাইয়া জন্মদিনে ডাবল দিন মানে চার তারিখের জন্মদিন তার দ্বিগুণ আট তারিখে হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস শিক্ষিত মানুষ সেপ্টেম্বর মাসের আট তারিখ শিক্ষিত মানুষ সেপ্টেম্বর মাসের আট তারিখ ঠিক সেপ্টেম্বর মাসের হচ্ছে পনেরো তারিখে হচ্ছে বিশ্ব গণতন্ত্র দিবস তাহলে গণতন্ত্র দিবস আমরা পালন করব সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পনেরো সেপ্টেম্বর হচ্ছে গণতন্ত্র দিবস এবং ১৬ সেপ্টেম্বর ওজন দিবস বিশ্ব ওজন দিবস হয় হচ্ছে কি আমাদের ষোলোই সেপ্টেম্বর আচ্ছা সেপ্টেম্বর মাসে বর্ষা শেষের দিকে ঘোরাঘুরি করতে অনেক মজা তাইলে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর বা সাতাশ তারিখে হচ্ছে বিশ্ব পর্যটন দিবস আচ্ছা তার মানে সাতাশ তারিখে হচ্ছে আমাদের বিশ্ব পর্যটন দিবস বা সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস আর তার ঠিক একদিন পরে তথ্য অধিকার দিবস আটাইশে সেপ্টেম্বর পর্যটন পর্যটকরা ঘুরতে গিয়ে নানান রকম তথ্য চায় তার মানে পর্যটন দিবসের পরের দিনই হচ্ছে তথ্য অধিকার দিবস সেপ্টেম্বর মাসের আঠাইশ তারিখে তথ্য অধিকার দিবস দেন অক্টোবর মাসের ঘোরাঘুরির সময় উৎপাদনশীলতা এবং হচ্ছে আমাদের অহিংস দিবস অক্টোবর মাসে আচ্ছা তাইলে আমরা আবার একটু বলি অক্টোবর মাসে আমরা চলে আসলাম সেপ্টেম্বর থেকে অক্টোবর আসলাম অক্টোবর মাসে হচ্ছে উৎপাদনশীলতা দিবস এবং হচ্ছে অহিংস দিবস উৎপাদনশীলতা দিবস এবং হচ্ছে অহিংস দিবস এবং অক্টোবর মাসের পাঁচ তারিখে হচ্ছে জাতীয় শিক্ষক দিবস অক্টোবর মাসের পাঁচ তারিখে শিক্ষক দিবস এবং অক্টোবর মাসে বেই সিগারেট খাওয়া যাবে না অক্টোবর মাসের নয় তারিখে হচ্ছে তামাক মুক্ত দিবস তাহলে অক্টোবর মাসে আমরা পাচ্ছি প্রথমে উৎপাদনশীলতা এবং অহিংস দিবস উৎপাদনশীলতা থাকতে হবে হিংসা করা যাবে না তার এক দুই দিন পরে হচ্ছে হয় শিক্ষক দিবস পাঁচ তারিখে এবং নয় তারিখে অক্টোবর মাসের তার মানে হচ্ছে নয় দশ বিশ্ব তামাক দিবস বিশ্ব তামাস দিবস এবং বেশি পরিমাণ তামাক খেলে নানান রকম দুর্যোগ হবে দুর্যোগ প্রশমন দিবস হচ্ছে তেরোই অক্টোবর দুর্যোগ প্রশমন দিবস হচ্ছে তেরোই অক্টোবর এবং অক্টোবর মাসে যেহেতু মানুষজন প্রচুর ঘুরতে যায় রাস্তাঘাটে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে তার জন্য হচ্ছে বাইশে অক্টোবর নিরাপদ সড়ক দিবস বাইশে অক্টোবর নিরাপদ সড়ক দিবস অক্টোবর নিরাপদ সড়ক দিবস চলে আসলাম বছরের শেষ প্রান্ত থেকে নভেম্বর নভেম্বরের এক তারিখে হচ্ছে যুব দিবস কেননা যুবরা বছরের শেষ প্রান্তে রেজুলেশন নেয় তাহলে নভেম্বরের এক তারিখে হচ্ছে যুব দিবস নভেম্বরের তিন তারিখে তিনে নভেম্বর জেল হত্যা দিবস এবং আমার জেঠুর এক মৃত্যুর একদিন আগে বিশ্ব ডায়াবেটিক দিবস চোদ্দ তারিখে চোদ্দই নভেম্বর হচ্ছে বিশ্ব ডায়াবেটিক দিবস চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিক দিবস এবং নভেম্বর মাসে যেহেতু মানুষজন সবকিছু গুছায় আনতেছে ডিসেম্বর মাসে সব কিছু ক্লোজ করে ফেলবে হিসাব কিতাব তাহলে ডিসেম্বরের তিরিশ তারিখে হচ্ছে বিশ্ব আয়কর দিবস তাহলে আয়কর দিবস হচ্ছে ডিসেম্বরের তিরিশ তারিখে এছাড়াও নভেম্বরের প্রথম শনিবার হচ্ছে সমবায় দিবস নভেম্বরের প্রথম শনিবার সমবায় দিবস ওকে দেন আমরা চলে আসবো হচ্ছে বছরের শেষ মাস ডিসেম্বর পহেলা ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবস এবং এইডস দিবস ডিসেম্বর মাসে দেশ স্বাধীন হয়েছে তাই মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানায় পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস এবং এইডস দিবস দেন ডিসেম্বর মাসে শীত শীত প্রচুর সবজি হচ্ছে তাহলে পাঁচই ডিসেম্বর হচ্ছে মৃত্তিকা দিবস পাঁচই ডিসেম্বর মৃত্তিকা দিবস নয় ডিসেম্বর হচ্ছে গিয়ে একই সাথে রংপুরে বেগম রোকিয়া দিবস এবং দুর্নীতি বিরোধী দিবস তাহলে ডিসেম্বর মাসের নয় তারিখে কোনো দুর্নীতি দুর্নীতি করা যাবে না দিবস দুর্নীতির পরেই আসা হচ্ছে ঠিক মতো যেন আমরা ভ্যাট দিতে পারি ঠিক মতো মানবাধিকার মেনটেন করতে পারি তার মানে দুর্নীতি বিরোধ করার পরেই আমরা ঠিক মতো ভ্যাট নিব এবং মানবাধিকার দিব নিয়ন্ত্রণ করব। তার মানে দশই ডিসেম্বর হচ্ছে বিশ্ব ভ্যাট দিবস এবং দশই ডিসেম্বর মানবাধিকার দিবস দশই ডিসেম্বর ভ্যাট দিবস দশই ডিসেম্বর মানবাধিকার দিবস এগারোই ডিসেম্বর হচ্ছে গিয়ে আমাদের ডিজিটাল বাংলাদেশ দিবস আর ডিসেম্বর মাসের এগারো তারিখে মানে আমাদের মহান বিজয় দিবসের হচ্ছে ঠিক পাঁচ দিন আগে এগারোই ডিসেম্বর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস ডিজিটাল বাংলাদেশ দিবস এবং নভেম্বর ডিসেম্বর মাসের সাতাশ তারিখে মানে পঁচিশে ডিসেম্বরের দুই দিন পরে বা ম্যারিড ক্রিসমাসের দুই দিন পরে হচ্ছে কি মহামারী আসে তাহলে সাতাশে ডিসেম্বর মহামারী প্রস্তুতি দিবস সাতাশে ডিসেম্বর মহামারী প্রস্তুতি দিবস